কি খবর, সবাই কেমন আছেন? আজকে আমরা শিখি কি হোয়াটসঅ্যাপ স্টিকার বানানো যায়। দেখেন, এখানে আমার কাছে অনেকগুলো স্টিকার আছে, তো আমি আপনাদেরকে শেখাবো কীভাবে হোয়াটসঅ্যাপ স্টিকার বানাইতে হয়। তার জন্য আপনি প্রথমে প্লে স্টোরে যাবেন, এখান থেকে আপনার এই দুইটা অ্যাপ লাগবে। একটা হচ্ছে স্টিকার মেকার, এই অ্যাপটা নেবেন 3 নম্বর। ওকে, এটা ডাউনলোড করবেন। আরেকটা অ্যাপ লাগবে, আরেকটা অ্যাপের নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার, সরি, ওকে, ব্যাকগ্রাউন্ড ইরেজার নিলে যে কোনো একটা অ্যাপ নিয়ে নেবেন। মনে করেন আমি এটা ব্যবহার করতেছি, ব্যাকগ্রাউন্ড ইরেজার। ওকে, সো এরপরে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপটা ঢুকবো, প্লাস বাটনে ক্লিক করব, একটা অ্যাড দেখাবে, সমস্যা নেই, আমরা ওয়েট করি। অ্যাডটা ক্লোজ করি, আমরা যে ছবিটাকে স্টিকার বানাতে চাই, আমরা একটা ছবি সিলেক্ট করি। ওকে, এটাই সিলেক্ট করি, তারপর কিছু করা লাগবে না, অ্যাপটা অটোমেটিক তার কাজ করে নিবে। আপনার যদি কিছু, যেমন এখানে একটু বাদ পড়ছে, আমরা এটা ফিক্স করব। তো আমরা এখানে যাই, অফসেটটা বাড়াই, এখান থেকে আমরা এটা ফিক্স করে দেব। তারপর আবার ইরেজার নিয়ে এটা ইরেজ করে দেব। যদি প্রয়োজন হয়, এটা মোস্ট অফ দ্য টাইম এটা প্রয়োজন হয় না। ওকে, এখন আমরা এই যে উপরে নেক্সট বাটন, ওটা ক্লিক করব এবং ছবিটা সেভ করব। ছবিটা সেভ হওয়ার পরে যে দেখেন সেভ হয়ে গেছে। তারপর আমরা আমাদের স্টিকার মেকার অ্যাপটায় যাব, স্টিকার মেকার অ্যাপটায় যাই। এটা আমার পুরানো স্টিকার প্যাক, আপনাদের যদি স্টিকার প্যাক না থাকে, আপনারা প্লাস বাটনে ক্লিক করবে, স্টিকার বানাতে পারবেন। আমরা পুরানোটাই যাব, তারপর নিচে গিয়ে প্লাসে যাব। এই যে দেখেন ছবিটা আসছে, এই ছবিটা আমরা ক্লিক করব, ক্রপ করে নিব, ক্রপ করে নেক্সট দিব। ওকে, যদি আমরা কিছু লাগাইতে চাই ছবিটার সাথে, স্টিকার আমরা এখানে লাগাতে পারবো। ওকে, ক্রিয়েট ক্লিক করে আমরা ক্লোজ করি, হয়ে গেছে আমাদের স্টিকার, আমরা এক্সপোর্ট করে নিব হোয়াটসঅ্যাপে। ওকে, এখন আমরা এটা সাবমিটকে সেন্ড করে দেব। এই যে এটাতে আছে, দেখতে পারতেছেন খুব সুন্দর একটা স্টিকার রেডি হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ।